হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে বহুল পরিচিত ব্যাড ব্রাদার চ্যানেলের নিয়মিত অ্যাক্টর আসির আহমেদ আবির এবং জাতির ক্রাশ রোকে আপা, সরি গাইজ রোকে আপা নয়, মুরসালিন সরকারকে নিয়ে। সো গাইজ, আজকের ভিডিওতে জানাবো কি সেরা এবং কার কত টাকা ইনকাম রয়েছে প্রতি মাসে, আর সর্বশেষ জানাবো রোকে আপার বয়ফ্রেন্ড দেখতে কেমন। সো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দোস্ত, তুই কি জানোস আমি একটা নতুন জাদু শিখছি? কি জাদু দোস্ত? শুন, তুই 1-3 পর্যন্ত গুনবি আর আমি দবাত করে গায়েব হয়ে যাবো। না দোস্ত, আমার তো এটা বিশ্বাস হয় না। তাহলে তুই গুন। কারা গুনতাছি? 1-2-3 দবাত হয়ে গেছি না গায়েব? হ্যাঁ হ্যাঁ, হাসাই তো গায়েব হয়ে গেল। বাসায় আজকে মাই বিরিয়ানি রান্ছিল, ভাবছিলাম দুজনে মিলাই খামু, যাই আমি একাই খেয়ে গিয়ে। গাইজ, আমরা প্রথমেই কথা বলবো আবির ভাইকে নিয়ে। বন্ধুরা, এর পুরো নাম হচ্ছে আসির আহমেদ আবির, বাড়ি গাজীপুর বারুইপাড়া কালিকোয়ের গোল ঘরে। এবং এই আবির ভাই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের সিনিয়র একজন অ্যাক্টর, যাকে সবাই শায়রি কিং বলেও চেনে এবং তাকে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের গুরুজিও বলা হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি আবির ভাইয়ের পার্সোনাল লাইফে। গাইজ, আবির ভাই একজন সাইলেন্ট কিলার, যাকে ব্যাড ব্রাদার্স টিমের সবাই সম্মান করে থাকে, আবার সুযোগ পেলে পাট খেতেও নিয়ে যায়। বন্ধুরা, অনেকেই আবির ভাইয়ের ফেসবুক আইডি খুঁজে পান না, এটা হচ্ছে আবির ভাইয়ের ফেসবুক আইডি, যার ফলোয়ার রয়েছে 4,000-এর বেশি। বন্ধুরা, যারা ফেসবুক আইডি খুঁজে পান না, তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে ভিডিও শেষে খুঁজে নিতে পারেন আবির ভাইয়ের ফেসবুক পেজ। ও বন্ধুরা, এখনই চলে যাচ্ছেন কেন? রোকে আফার কথা কি ভুলে গেছেন? রোকে আফার বয়ফ্রেন্ড কে দেখবেন না? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে যান, না হলে তো আবির ভাইকে দিয়ে আপনাদের থুতথুড়ি দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আবির আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং তার ইনস্টাগ্রাম আইডির নাম মিস্টার আবির, যার ফলোয়ার সংখ্যা 3,500-এর বেশি। বন্ধুরা, তার কোনো ইউটিউব চ্যানেল নেই। গাইজ, আবির ভাই বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করেন। আচ্ছা বন্ধুরা, একটা প্রশ্নের জবাব দেন তো, এই স্মার্ট পোলাটা যদি নিজেকে সিঙ্গেল দাবি করে তাহলে জাতি কি সেটা মেনে নিবে? তো যাই হোক বন্ধুরা, চলুন এবার রোকে আপাকে একটু পাট খেতে নিয়ে যাই। নিজেকে কখনো প্রশ্ন কইরো, উত্তরটা ঠিকই খুঁজে পাবে। তোমাকে ছোয়ার নেই তো। I'm just kidding guys। এবার কথা বলবো মোরসালিন সরকারকে নিয়ে। বন্ধুরা, ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে একটাই নায়িকা, সেটা হচ্ছে মোরসালিন আপা। বন্ধুরা, শান্তশিষ্টের এই মেয়েটা অনেক সুন্দর অ্যাক্টিং করে থাকেন এবং তিনি ওমর ভাইয়ের খুব কাছের একজন মানুষ। আর বন্ধুরা, মোরসালিন ভাইয়ের বাড়িও গাজীপুর বারুইপাড়া কালিকোয়ের গোল ঘরে। তো যাই হোক বন্ধুরা, মোরসালিনের একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে, যার ফলোয়ার সংখ্যা 1,600-এর মতো। আর বন্ধুরা, মোরসালিন ভাই কিন্তু বাইক চালাতে অনেক পছন্দ করেন এবং তার নিজের একটা R15 মডেলের বাইক রয়েছে। ওই মোরসালিন ভাই যে তার চুল কেটেছে সেটা কি আপনারা ফলো করেছেন? এখন কিন্তু মোরসালিন ভাইকে অনেক কিউট লাগছে। তো বন্ধুরা, এবার আসি এদের মধ্যে কে কত টাকা ইনকাম করেন। বন্ধুরা, মোরসালিন এবং আবির ভাই দুজনই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে কাজ করে টাকা পেয়ে থাকেন। যত টাকা পান তাতে তাদের মাসিক খরচটা নিমিশেই চলে যায়। তো বন্ধুরা, টাকার ব্যাপারটা সিক্রেট রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মোরসালিন ভাইয়ের বয়ফ্রেন্ড, মানে হচ্ছে ওমর ভাই কিন্তু মোরসালিন ভাইকে বারবারই বিয়ে করেন, আপনারা ভিডিওতে দেখে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে ক্যালকুলেট করে দেখা যায় আবির ভাই সেরা হয়েছে। তবে বন্ধুরা, মোরসালিন ভাইও কিন্তু কম নয়। এদের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ এবং কার অ্যাক্টিং গুলি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। দোস্ত, এই যে আমার কাছে 1,000 টাকা আছে, বুঝছস? এই 1,000 টাকার সাথে আর কত টাকা দিলে 2,000 টাকা হইব? ইয়ে, তুই এটাই জানোস না? আরে, 1,000 টাকা আছে, আর 1,000 টাকা হইলে 2,000 টাকা হইব। না, এটা আমার একেবারে বিশ্বাস হইল না। তুই পারলে এটা প্রমাণ করে দেখা। খারাপ প্রমাণ করতেছি? এই যে 1,000 টাকা, এই যে 1,000 টাকা, এই যে 2,000 টাকা হইলো। আরে দোস্ত, তুই তো ঠিকই কইছস, 1,000 আর 1,000 2,000-ই হয়। বন্ধু, ধন্যবাদ।